আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি একটা নতুন বিষয়ের উপরে ব্লগ নিয়ে আসলাম। খুবই আমার কাছে খুবই খুবই এক্সাইটমেন্ট একটা সময়। আমি আর আমার ছোটো মেয়ে রেডি হয়ে গেলাম বড় মেয়ের আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তার পুরস্কার হচ্ছে সে যে মেহনতুন্নবীতে পার্টিসিপেট করছে এবং সে একটা ছোট্ট পুরস্কার পেয়েছে, তার জন্য সে খুব এক্সাইটেড। আম্মু তুমি যাবা, তুমি যাবা, তাই রওনা দিয়ে দিলাম। স্কুলে চলে আসি, পুরস্কার দেওয়া শেষ হয়ে গেছে, 9টায় যেতে বসে আমি গেছি প্রায় 10টার কাছাকাছি সময়। যাই হোক, তারপরে একটুখানি বসলাম, ঢুকে বসে দেখি যে সবাই বসে আছে, পুরস্কার দেওয়া শেষ, যেহেতু 9টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল একটু দেরি হয়ে গেছে। ঢুকে কতক্ষণ বসলাম, তারপর তার উপর আমাদের খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আসছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, সেখানে বসে একটুখানি ভিডিও বানালাম আপনার সাথে শেয়ার করবো বলে। তারপরে দোয়া মাহফিল শুরু হলো, চুপচাপ বসে মেয়ে, ছোটো মেয়ে আর আমি বসে রয়েছি। সে কি আর বসতে চায়, দুষ্টামি আর দুষ্টামি। যাই হোক, দুজনে মিলে চুপচাপ বসে থাকলাম বেশ কিছুক্ষণ। তারপরেও তো নিজে বসতে চায় না, চেয়ারের উপর দিয়ে নামে, নিচে দিয়ে নামে। তারপরে বেশ কিছুক্ষণ বসে থাকলাম। দোয়া মাহফিলের দোয়াগুলো শুনছিলাম বেশ ভালো হয়েছে। খুলনার ভার্সিটির যে মসজিদেতে থাকে সে ছিলেন এবং খুলনা ভার্সিটির একজন লেকচারারও ছিলেন, বেশ বড় আয়োজনই ছিল। আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে নিয়ে আজ পর্যন্ত দুনিয়ার মাটির নিচে যত মানুষ বিদায় হয়েছে, পরকালের রাস্তায় তাদেরকে রওনা করাইছি, জানি না তাদের পরকালটা কেমন হয়েছে। তোমার কাছে দোয়া করে আপন জন তাদেরকে বিদায় দিয়েছি, হেল্লা পরকালীন জীবন তাদের জন্য সুখময় করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ বিশেষ করে দীর্ঘ প্রায় 2 বছর 2.5 বছর করোনাকালীন এই সময়ে বৃক্ষের পাতা ঝরার মতো যে মানুষগুলি ঝরে গেছে দুনিয়াতে, আল্লাহ তাদের জন্য দোয়া করি। যে দোয়া মাহফিল শেষ হয়ে গেল, তারপরে স্কুল অডিটোরিয়াম থেকে বের হয়ে আসলাম মেয়ের স্কুলের সামনে। এই যে শিক্ষক দিবস, তারপরে হচ্ছে শেখ রাসেল দিবস, সব একসাথে, যেহেতু সবার শিডিউল পাওয়া যায় না, এই যে স্কুলের সামনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে আমার মেয়ের স্কুল, ইসলামাবাদ কলেজিয়েট স্কুল, আমাদের বাসা থেকে কাছে, তাই এখানে দেওয়া হয়েছে। এখন তো লটারি সিস্টেম এক্সাম হয় ক্লাস 3-তে, যার কারণে গভর্নমেন্ট স্কুলে সে লটারিতে হয় না। মেয়ে ছোটো মেয়েকেও উপরে নিয়ে গিয়েছে, একটা স্কুলের সামনে রাস্তাটা একটু ঘুরিয়ে দেখালাম। এই যে ওদের স্কুলটা, স্কুলের মোটামুটি খারাপ না, ভালোই। যাই হোক, এই যে আবার নিয়ে আসছে, মেয়েকে নিয়ে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন, ও যেন বড়ো হতে পারে। আল্লাহ হাফেজ।